السلام عليكم ورحمة الله وبركاته সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি তারপর অসংখ্য দুরুদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার অগণিত দর্শকদের সীমাহীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা প্রতি সপ্তাহের এই দিনে একই সময়ে আপনাদের সাথে থাকি আমি মোহাম্মদ লিয়াকত হোসেন জুবায়ের আমাদের সাথে আছেন অতিথি আমার শ্রদ্ধ ওস্তাদ বরেণ্য আলেমে দ্বীন দারুল উলুম ফরিদকোট মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ দর্শক কথা লম্বা না করে আমরা মুফতি সাহেব হুজুরের আজকের বিষয়ভিত্তিক আলোচনা শুনব এবং তারপরেই ইনশাল্লাহ আপনাদের কল দেব জাজাকুমুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانتو اقرأ بانغلار প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ বিগত কয়েকদিন যাবৎ আমাদের আলোচ্য বিষয় সালাতুর রসুল সিফাতু সালাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি কীভাবে নামাজ পড়েছিলেন কারণ যদি আমাদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো করে আমরা পড়তে পারি যদিও 100% হবে না তারপরে আমরা চেষ্টা করলাম যতটুকু পারি আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেই নামাজ পড়তে হবে তখনই আমরা সাকসেসফুল কামিয়াব হব কোরআনে করিমে সূরা বাকরার শুরুতে যে পাঁচটি গুণের উপর ফালাহ এবং সফলতা আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওই পাঁচটি গুণের অন্যতম একটি গুণ হলো একামতে সালাহ নামাজ যেন আমরা এস্টাবলিশ করি নামাজ যেন আমরা প্রপারলি পড়ি নামাজের জাহিরি এবং বাতিনি যে সমস্ত রুল রেগুলেশন রয়েছে হুদুদ ও শুরু যেগুলো রয়েছে এগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি নামাজের ফরজ ওয়াজিব সুনান মুস্তাহাব আদাব সহ এবং খুশু খুজু মনোনিবেশ মনোযোগ সহকারে যেন নামাজ আমরা পড়তে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম রুকু পর্যন্ত আজকে রুকুর পরে নবী করিম সামনে নামাজ ছিল আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়াতেন এবং সোজা হয়ে দাঁড়ানোর কথা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি খাল্লাদ ইবনে রাফে উনি তাড়াহুড়া করে তিনবার নামাজ পড়ার পরেও নবী বলেছিলেন তুমি আবার পড়ো তোমার নামাজ হয় নাই তিনবার নামাজ পড়ার পরে নবীজি বললেন তোমার নামাজ হয় নাই এরপরে ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিক্ষা দিন কীভাবে নামাজ পড়তে হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সেই প্রিয় সাহাবি খাল্লাদ ইবনে রাফেকে নামাজ কীভাবে পড়তে হবে ডাইরেক্টলি আল্লাহ নবী বলে দিলেন সেখানে একথাও বলেছিলেন সুম্মা ইরফা রাসাকা হাত্তা তাতাদিল কাইমা রুকুর পরে তুমি পুরা সোজা হয়ে দাঁড়াবে যেন প্রত্যেকটি হাড্ডি তার জায়গায় জায়গায় গিয়া আবার ফিট হয়ে যায় ফাইয়াখুযু কুল্লু আযমিন মা আখাযাহু অন্য বর্ণায় এসেছে আত্মা তার জি আল ইজাম ইলা মাফাউসিল ইহা প্রত্যেকটি হাড্ডি তার জয়েন্টের মধ্যে গিয়ে যেন যথাযথভাবে আবার রিসেট হয়ে যায় আবার ফিট হয়ে যায় আবার রিটার্ন হয়ে যায়
নবীজি আরও বলেছেন, লা তাতিম্মু সালাতুন লিআহাদিম মিনান নাসি ইযা লাম ইয়াফআল যালিক, যদি কেহ রুকু থেকে পুরা শুদ্ধ হয়ে না দাঁড়ায় এবং পিঠকে বাঁকা রেখে কোমরকে বাঁকা রেখে আবার সেজদায় চলে যায় তাড়াহুড়া করে, তার নামাজই হবে না, তার নামাজই গ্রহণযোগ্য হবে না, তার নামাজ পারফেক্ট হবে না, কবুল হবে না। নবীজি আরও বলেছেন, لا ينظر الله عز وجل إلى صلاة عبد لا يقيم صلبه بين ركوعها وسجودها, যারা রুকু এবং সজদার পরে সোজা হয়ে রুকুর পরে দাঁড়ালো না, সজদার দুই সজদার মধ্যখানে সোজা হয়ে বসলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বন্দার নামাজের প্রতি বুরকেফ করবেন না, তাকাবেন না, কবুল করা তো দূরের কথা, আল্লাহ আপনার নামাজের দিকে তাকাবেন না। এজন্য আমরা রুকু এবং সজদার পরে আমরা যেন ভালোভাবে রুকুর উপরে যেন আমরা দাঁড়াই, দুই সজদার মধ্যখানে আমরা যেন ভালোভাবে বসে তারপরে আমরা যেন দ্বিতীয় সজদাতে আমরা যাই, এটা একটা ওয়াজিব এবং অত্যন্ত জরুরি। কিতাবের পরিভাষায় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলে এবং দুই সজদার মধ্যখানে সোজা হয়ে বসাকে জলসা বলে। এই কওমা এবং জলসা এটাকে ওয়াজিবাতে সালাতের মধ্যে গণ্য করা হয়েছে, এমন গুরুত্বপূর্ণ যেটা নামাজের মধ্যে ওয়াজিব। যদি আমরা ইচ্ছাকৃতভাবে আমরা এটা বাদ দিই নামাজ তো হবেই না, আর ভুলবশত যদি ওয়াজিব মিস হয়ে গেলে সিজদার মাধ্যমে হয়তো রিপেয়ার করা যায়, মানে আমরা এই ওয়াজিব আমরা কখনো এটা আমরা বাদ দেব না। এরপরে আমরা সেজদায় যাব। সেজদায় যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তকবীর বলতেন, হাদিসে এসেছে, সুম্মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ওয়া ইয়াহউই সাজিদা, আল্লাহু আকবার বলে সজদায় যাইতেন। এবং সজদায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনো হাতের গাথা মাটির মধ্যে বিছাইতেন। কোন জায়গায়? হাদিসে এসে শোল্ডার থেকে মাথার ভিতরে কোনো এক জায়গায় রাখতে হবে। সবচেয়ে বেস্ট হলো সজদা আমরা যখন দেব তখন এই দয়টা বীর্যাঙ্গুলি এর মধ্যখানে যেন আমার নাক যেখানে যাবে এই দুনোটা বীর্যাঙ্গুলি থাকবে ওই জায়গায়, আর বাকি হাতগুলা আমার কান পর্যন্ত চলে যাবে। এইভাবে আমরা সজদা দেব, হাত এই দুটা জমিনের মধ্যে লাগানো থাকবে হাতের কাঁথা। কবজির উপর থেকে কনুই পর্যন্ত এটা মাটির মধ্যে লাগাবো না, পুরো হাতটা বডি থেকে ফাঁক থাকবে, এখানে বগল বডির সাইড এবং আমাদের এই উপরের হাতের এই যে জায়গাটা এবং আর্মপিট এটা খোলা থাকবে, লাগানো থাকবে না। এটা হলো পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে ভিন্ন, তাদের পর্দার স্বার্থে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলাকে সজদায় দেখে বলেছিলেন, তোমরা ওই সজদার মধ্যে পুরুষের মতো সজদা দিলে চলবে না, তোমরা বডিকে যতটুকু পারো জুম্মা বাজাল লহমে ইলা বাজিন, যে তোমরা নিজেকে স্কুইজ করে বডিকে টাইট করে এবং বডির একটা পার্ট আরেক পার্টের সঙ্গে লাগিয়ে যতটুকু পারা যায় ফ্লোরের সঙ্গে চাপিয়ে কাছে নিয়ে তোমরা সজদা দেওয়ার চেষ্টা করবে, এটা ওনাদের জন্য মুস্তাহাব। উনিও যদিও যেভাবে পুরুষের সজদা দিলে নামাজ হয়ে যাবে, বাট তাদের পর্দার স্বার্থে উত্তম হলো ওনারা বডিটাকে জরুর পারেন, বডিকে চিপে মানে একটু টাইট করে রেখে যতটুকু পারা যায় বডিকে এক জায়গায় জড়িয়ে রেখে ওনারা সজদা দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদায় যাওয়ার সময় আগে আমরা হাত লাগাবো নাকি আগে আমরা হাঁটু লাগাবো, এই একটি বিষয়। এখানে পরিষ্কার সুন্নত হলো আমরা প্রথমে আমাদের হাঁটু লাগবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। এবং নবী করিম সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদালা সাবআতি আযমিন, আমি যেন সজদা দেয় যেন সাতটি হাঁটির উপর, দুই পায়ের পাতা, দুই হাঁটু, দুই হাত ক্ষয় হয়ে গেল এবং কপাল নাক সহ, এই সাতটি হাড্ডি যেন সজদার মধ্যে মাটিতে ভালোভাবে লাগে, রাসূল ইসলাম এটাই বলেছেন। তো সজদায় যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু লাগাবেন তারপরে হাত। কেন? হযরত ওয়ালিদ ইবনে হুজর বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সজদায় যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে হাঁটু লাগাইছেন,
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লাগাইছেন এটাই হলো সিজদায় যাওয়ার সুন্নাত তরিকা কেউ কেউ হয়তো কনফিউজ হতে পারেন যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কিন্তু উল্টা করতেন উনি প্রথমে হাত দিতেন তারপরে হাঁটু লাগাইতেন তো ওটা কিন্তু ওনার উজরের কারণে ছিল কারণ ওনার পায়ের মধ্যে সমস্যা ছিল যার কারণে উনি বসার সময় কিন্তু আমরা যেভাবে কায়দায় বসি সেভাবে না বসে উনি চারজন হয়ে বসতেন অর্থাৎ ক্রস লেগ করে বসতেন তো ওনার চেলাও একদিন ওনার দেখা দেখি ক্রস লেগ করে বসলে উনি বললেন তুমি কেন আমার তো বসলে আমি তো বসতেছি আমার উজরের কারণে তোমার তো উজর নাই তুমি স্বাভাবিক নিয়মে বসবে ওই ঘটনা থেকেই বোঝা গেল ওনার পায়ের প্রবলেমের কারণে উনি যেভাবে বসার সময় উনি ওনার মতো করে বসতেন সমান রুকু থেকে সিজদায় যাওয়ার সময়ও উনি ওনার মতো করে সিজদায় গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু লাগাইতেন এবং এই রাওয়াটটাই স্ট্রংগার এবং সহি এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় খুব ভালোভাবে এটাকে প্রত্যেকটা অঙ্গ যেন ঠিক মতো যেন লাগে ইজাজ খালি কপাল দিয়ে টাচ করলাম টাচ করলে হবে না বরং মাক্কানা শব্দ এসেছে যেন এটা পুরো জায়গা মতো যেন স্থির হয় এজন্য এমন কোনো নরম জিনিসের উপর সজ্দা করলে নামাজ হবে না যেটা বাউন্সিং করে যেটা এক জায়গায় গিয়ে থামে না যেমন তুলার ডেরির উপর অথবা আপনি যদি সফট কোনো ম্যাট্রাসের উপর নামাজ পড়েন এবং ম্যাট্রাসের স্প্রিংটা এত দুর্বল হয় আপনি মাথা রাখার পরেও মাথা রাখে স্থির হয় না বরং এবার নড়তে চড়তে থাকে বাউন্সিং করতে থাকে এই ধরনের নরম স্প্রিংয়ের ম্যাট্রেসের উপর বা তুলার ডেরির উপর নামাজ পড়লে হবে না কেন মাথাকে এক জায়গায় স্থির হচ্ছে না সমান যদি আপনি পানির মধ্যে সেজদা দেন তো পানির মধ্যে তো মাথা এক জায়গায় থাকতেছে না নিচে উপরে লড়তেছে আপনার সেজদা হবে না আমি এক্সাম্পল দিলাম এজন্য হাদিসের পরিভাষায় শব্দটা এসেছে যে তমকিন শব্দ এসেছে যে হাতটা ভালোভাবে যেন লাগে হাঁটুটা যেন ভালোভাবে যেন লাগে কপালটা ভালোভাবে লাগে অনেক সময় হয় কি সজ্জা দেওয়ার সময় সজ্জার জায়গায় দুলে থাকার কারণে আমরা একটু উপরে উপরে হাতের উপর বড় দিয়ে আর কপালটা তেমন একটু শূন্যের উপর রেখে আমরা টাচ করে নামাজ পড়ে ফেলি এইভাবে কিন্তু সুন্নত তরিকা মতো আমাদের সজ্জা প্রপার হবে না তো পুরো এটা লাগতে হবে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সজ্জার মধ্যে যেন আমরা খুব ধীরে স্থিরে যেন সজ্জা তাড়াহুড়া যেন না করি কমপক্ষে তিনবার যেন আমরা তসবিহ পড়ি সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা এই পরিমাণ সময় সজ্জার মধ্যে কাটানো এটা তো অবশ্যই জরুরি অবশ্যই জরুরি এটা ওয়াজিব সজ্জা প্রপার করতে হবে ওই খাল্লাদ ইবনে রাফে' তিনবার নামাজ পড়ার পরে ওনার নামাজ না হওয়ার পিছনে কারণ এটাই ছিল উনি রুকু এবং সজ্জার মধ্যে তমানিনত বলে আরবিতে উনি কামলি শান্তিতে ধীরে স্থিরে প্রপারলি রুকু এবং সজ্জা না করার কারণে ওনার নামাজই হয় নাই যদি আমরা এই কথা মাথায় রাখি তাহলে কত মানুষের নামাজ হচ্ছে না আপনি দেখবেন এত তাড়াহুড়া করে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সজ্জা যেন কান্নকরাতিল গুরাব কাউয়া ক্রো কাউয়া যেভাবে তার খানা খাওয়ার সময় তার টুর যেভাবে গণ গণ মারে প্যাকিং করে এবার যেন প্যাকিং ক্রো ক্রো প্যাকিংয়ের মতো যে বারবার খুব ঘন ঘন টুট মারে বা আমরা দেখেছি যে মুরুগ যে সময় গুঁড়া খায় কোনো খাবার খায় তখন কিন্তু তার ঠুট বারবার মারতে থাকে খুব তাড়াহুড়া করে নবীজি বলেছেন সাবধান তোমাদের সজ্জা যেন ওই মুরুগের খাবার খাওয়ার মতো বা কাউয়ার তার টুট দিয়ে ঘন ঘন টুট যেন মারে এইভাবে যেন তোমাদের সজ্জা তাড়াহুড়া যেন না হয় নামাজ হবে না সজ্জার তসবি আমরা কী পড়ব আমরা একটি তসবি আমরা জানি এবং আলহামদুলিল্লাহ এই তসবি সহি হাদিসের অ্যাপ্রুভ সুবহান রব্বিয়াল আলা এটা পড়লে নামাজ হবে আমাদের কোনো সন্দেহ নাই হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রব্বিয়াল আলা ছাড়াও অন্যান্য আরও তসবিহাত পড়েছেন জানলে সেগুলো আপনি পড়তে পারবেন তবে সুবহান রব্বিয়াল আলা এটা কোরআন শরীফের একটি আয়াতের নির্দেশের উপর আমল করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এই তসবিহ পড়ার কথা বলেছেন কোরআন শরীফের আয়াত কি সূরা আলার শুরুতে আল্লাহ বলেছেন সাব্বিহিসমা রব্বিকাল আলা তুমি রব্বে আলার তসবিহ পাঠ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবারা আল্লাহ পাক বলতেছেন আমরা রব্বে আলা উঁচু দরজা এবং এক্সাল্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তসবিহ এবং পবিত্রতা বয়ান করতে অতএব আমরা এটাকে তসবিহ বানিয়ে ফেলি সুবহান রব্বিয়াল আলা আর আমরা এই আল্লাহর নির্দেশটা আমরা সিজদার মধ্যে গিয়ে আমরা পুরা করি এবং বলি সুবহান রব্বিয়াল আলা এজন্য সিজদার তসবিহ কী হলো সুবহান রব্বিয়াল আলা ইয়াতাআওয়ালুল কোরআন কোরআন শরীফের ওই আয়াতকে ক
কপি করতে গিয়ে আমল করতে গিয়ে এই তাসবিহটা হলো সিজদার তাসবিহ হাদিসের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা সিজদার মধ্যে তিনবার বলার কথা এসেছে মুসনাদে আহমদ আবু দাউদ ইবনে মাজা দারকুতনি তাহাবী বাজ্জার তবরানী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিশুদ্ধভাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে অতএব এই হাদিসের উপর আমল করার কারণে আমরা যারা পড়তেছি 100% নামাজ হচ্ছে কোনো সন্দেহের কোনো কারণ নাই এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন সময় এই তাসবিহ তিনবারের অধিকও পড়েছেন ইমাম সাহেবের ক্ষেত্রে রুকু এবং সিজদার তাসবিহ তিনের পরিবর্তে পাঁচবার পড়ার অনুরোধ করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি উস্তাদ এবং যিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির বিশেষ শাগিদ বড় দরজার একজন মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার এই কথাটি ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওনার তিরমিজির কিতাবে উল্লেখ করেছেন যে আপনি যদি ইমাম হন তাহলে উত্তম হবে আপনি তিনবারের স্থলে আপনি পাঁচবার পড়ুন তখন কী হবে আপনার পিছনে মক্তি যারা আছেন ওনারা যেন সহজে তারা তিনবার তসবিটা পড়ে নিতে পারে আপনি পাঁচের বেশিও পড়তে যাবেন না কারণ বেশি লম্বা হয়ে গেলে আপনার পিছনে হয়তো মুসল্লিদের মধ্যে কেউ অসুস্থ বা দুর্বল থাকতে পারেন তাদের হয়তো আবার কষ্ট হয়ে যেতে পারে এবং ইমাম হলে মক্তদিরও কথা মাথায় রেখে মাইন্ডফুল থেকে এই নামাজ পড়তে হয় আল্লাহর নবী বলেছিলেন হযরত মুয়াজ ইবনে জবলকে মান আম্মা কওমান ফালিউখাফফিফ তোমরা যখন কেউ ইমামতি করবে তখন নামাজটা যেন একটু হালকা করার চেষ্টা করো ফাইন্না খলফাকা আজ-জঈফু ওয়াস-সাকিমু কারণ তোমার পিছনে দুর্বল এবং বুড়া মানুষ অসুস্থ মানুষ রয়েছেন তাদের কথা মাথায় রেখেই তুমি নামাজটাকে শর্ট করার চেষ্টা করবে এজন্য পাঁচবার পড়াই সবচেয়ে উত্তম ইমাম সাহেবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার অধিকও পড়েছেন প্রশ্ন হলো তিনবার অধিক পড়লে আপনি কি বেদুরি পড়তে হবে পাঁচ সাত নয় নাকি জুড়ো পড়া যাবে উত্তম অবশ্যই বেজুর পড়তে পারলে বাট ভুলবশত যদি জুড়ো হয়ে যায় কোনো সমস্যা হবে না বরং ইমাম শাফি রহমতুল্লাহি বলেছেন জুর পড়া কোনো সমস্যা ইচ্ছাকৃতভাবে আপনি চাইলে জুর পড়তে পারেন উনি বলেছেন বাট অন্যান্য উলামা কারাম বলতেছেন যেহেতু মিনিমাম থ্রি বেজুর অড নম্বর তাহলে আপনি বেশি পড়লেও আপনি অড নম্বরেই বেশি পড়ার চেষ্টা করবেন তিন পাঁচ সাত নয় এগারো এইভাবে বেজুর পড়তে পারলে উত্তম হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ সময় রুকুতে কাটিয়েছেন সমান এই পরিমাণ সময় কাছাকাছি রুকুত দাঁড়ানোর পরেও কাটাতেন সজ্জার মধ্যেও সমান দুই সজ্জার মধ্যখানে রসুলাম প্রায় এই পরিমাণ সময় কাটাতেন আবার কোনো সময় এত লম্বা হতো সুরায় বকরা পড়তে যে পরিমাণ সময় লাগছে সমান এই পরিমাণ সময় রুকুতে এই পরিমাণ সময় কমাতে এই পরিমাণ সময় সজ্জাতে আবার এই পরিমাণ সময় কাটিয়েছেন নবী করিম ইসলাম দুই সজ্জার মধ্যখানেও ওইখানে ইস্তেফার করতেন কিছু করতেন সজ্জার তসবির ক্ষেত্রে কিন্তু বারো ধরনের তসবির রয়েছে আমরা মাত্র একটি তসবির কথা জানলাম বাকিগুলো ইনশাআল্লাহ আমরা সুযোগে অন্য সময় আলোচনা করব যেহেতু আমাদের সঙ্গে তো প্রচুর কলার চলে আসছেন আমরা কলার দিকে চলে যাবো ইনশাআল্লাহ এখন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম জি বলেন আপনার ভলিউমটা একটু কমিয়ে দিলে ভালো হয় জোহর দুটোটা এক নামাজ কিনা ভিন্ন জি আর কোনো প্রশ্ন আছে নি আচ্ছা আচ্ছা আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনার প্রশ্ন হলো চাষ্ট এবং দোহা কি সেম নামাজ ইয়েস আনসার হলো ইয়েস চাষ্ট এবং সালাতুল জোহা একই নামাজ আরবিতে সালাতুল জোহা বলা হয় দোহা মানা রৌদ্র গরম হয়ে যাওয়া মিড মর্নিং সূর্য ওঠা থেকে নিয়ে প্রায় দুই আড়াই ঘন্টার পরে যে সময় সূর্যর রৌদ্রটা খুব গরম হয়ে যায় নবীজি বলেছেন হিনা তারমাদুল ফিসল যে সময় উটের ছোটো বাচ্চা আরব দেশের রৌদ্রের বালুর মধ্যে সে পা রাখতে পারে না সে ছায়ার মধ্যে চলে যায় ওই টাইমে রৌদ্র গরম হয়ে গেলে সালাতুল জোহা পড়া হয় এজন্য তাকে সালাতুল জোহা বলে জোহা মানে রৌদ্র রৌদ্রের গরম হয়ে গেলে এই নামাজটা পড়া হয় আবার চাষ্ট ওই সমান এই নামাজকে বলা হয় চাষ্ট মানা ক্ষেত করা কৃষকরা ওই টাইমে সাধারণত মর্নিংয়ে ক্ষেত কৃষির মধ্যে লিপ্ত থাকেন সেই হিসাবে তাকে ফার্সি ভাষায় বা উর্দু ভাষাভাষী যারা ইভেন বাংলাভাষী ভাষাভাষী যারা আমরা অনেকে এটাকে চাষ্টের নামাজ বলে থাকি কিন্তু আরবিতে এটাকে হাদিসের পরিভাষায় সালাতুল জোহা বলা হয়েছে তো সালাতুল জোহা এবং চাষ্টের নামাজ সেম সব কি সুবহানাল্লাহ সব সম্পর্কে একটি হাদিসে বলা হয়েছে যে আপনার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয় মাত্র দুইটি রেখাত সালাতুল জোহা পড়ার বিনিময়ে আল্লাহ পাক সকল গুনাহ মাফ করে দেবেন সকল গুনাহ মাফ করে দেবেন
আরেকটি হাদিসে বলা হয়েছে, নবীজি বললেন যে হে আমার উম্মতেরা, প্রত্যেকের বডির মধ্যে 360টি জয়েন্ট রয়েছে। হাঁটু একটি জয়েন্ট, কোমর একটি জয়েন্ট, আঙ্গুলের মধ্যে জয়েন্ট রয়েছে, এখানে জয়েন্ট আছে, হাতের এই কনুর মধ্যে জয়েন্ট আছে, এই যে আমাদের শোল্ডার মধ্যে জয়েন্ট আছে। একটি জয়েন্টের মধ্যে ব্যথা হলে কি পরিমাণ সমস্যা হয়। এই মুহূর্তে হয়তো টিভির পর্দার সামনে এমন লোক আছেন যাদের হাঁটুতে ধরা, কোমরে ব্যথা, আপনার হয়তো আপনার শোল্ডারে কাঁধে ব্যথা, আপনি কি পরিমাণ কষ্ট অনুভব করতেছেন, আপনি এটা খুব ভালোভাবে অনুভব করতেছেন। নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমার বডির মধ্যে এইভাবে 360টি জয়েন্ট আছে, প্রত্যেকটি জয়েন্ট ঠিকমতো কাজ করতে চাল্লার অসংখ্য বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুক্রিয়া হিসাবে সদকা করার দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 360টির বিনিময়ে যদি আমরা এক পেন্স করে দিই, তাহলে 3 পাউন্ড 60 পেন্স লাগবে, বা 3 দিরাম 60 পয়সা লাগবে, তো আমাদের তো এত পয়সা নাই। নবীজি বললেন শোনো, যদি সালাতুজ জুহা 2 রাকাত নামাজ পড়ে নিতে পারো, এর বিনিময়ে এই 360টি জয়েন্টের সদকা হিসাবে যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সুযোগ মতো কমপক্ষে 2 রাকাত, পারলে 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়া যায়। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। হুজুর, এটা ওই ওইটার কোনো পরিমাণ আছে নাকি ওই নামাজের কতটুকু পর্যন্ত, কয় রাকাত পর্যন্ত পড়তে হবে? এই আমি বললাম যে কমপক্ষে মিনিমাম 2 রাকাত, আর উপরে উপরে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 12 রাকাতও পড়েছেন কোনো বর্ণনামতে। তো 2 2 করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত 2 2 রাকাত করে এবার 12 রাকাত পর্যন্ত পড়া যেতে পারে। মিনিমাম 2 রাকাত পড়লেও হয়ে যায়। এটা হলো সালাতুল জুহা। আর আরেকটি নামাজ হলো আর্লি মর্নিং যেটা পড়ে, এটা হলো সালাতুল ইশরাক। ফুকায়ে কেরাম সালাতুল ইশরাক এবং সালাতুল জুহা 2 নামাজ গণনা করেছেন। ইশরাক হলো যেটা আর্লি মর্নিং পড়া হয়, অর্থাৎ সূর্য উঠে মকরু টাইম যাওয়ার পর মুহূর্তেই, মনে করেন সানরাইজ থেকে 10 থেকে 15 মিনিট পরেই যে নামাজটা পড়ে নেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব রৌদ্র গরম হওয়ার আগ পর্যন্ত, ওই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। কারণ ইশরাকের মানে হলো আশরাকাতি শামসু, যে সময় সূর্যের আলো বিকাশ ঘটে, বিকাশিত হয়ে যায়। তো এই মাত্র সূর্য ওঠার কারণে তার আলোটা চতুর্দিকে বিকাশিত হয়ে গেছে, ওই টাইমেই যেহেতু এই নামাজটা পড়া হয় রৌদ্র গরম হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠা থেকে নিয়ে মকরু টাইম যাওয়ার 10-15 মিনিট পর থেকেই শুরু করে 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে যে নামাজ পড়ে নেওয়া হয়, এটা হলো ইশরাকের নামাজ। এবং তার সব হলো নবী বলেছেন তিরমিজির হাদিস, যদি ফজরের নামাজ পড়ার পরে মুসল্লায় বসে বসে কেহ এইভাবে জিকির করতে করতে মকরু টাইম যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা, কমপ্লিট একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। নবী বলেছেন তাম্মা তাম্মা তাম্মা, কমপ্লিট কমপ্লিট একটি হজ এবং উমরার সওয়াব দান করেন। নফল ছোটো ছোটো বন্দেগীর মধ্যে আল্লাহ পাক অনেক সব রাখছেন। আল্লাহ আমাদের ফরজের পাশাপাশি এই সমস্ত দামি দামি নফলগুলো যেন পড়তে পারি, ইশরাক, চাষ্টের নামাজ সালাতুল জুহা, তারপরে জহরের পরে 2 রাকাত, তারপরে মাগরিব হরে আউয়াবিন 6 রাকাত, তাহাজ্জুদের নামাজ 2, 4, 6, 8, বেশিরভাগ আমি 8 রাকাত পড়তেন, কম বয়স করেছেন, তো এই নামাজগুলো অত্যন্ত ফজিলত, অত্যন্ত দাম। আল্লাহ আমাদের প্রত্যেকে তফিক দান করুন। পাশাপাশি ডেইলি ফরজের সাথে সুন্নতে মুয়াক্কাদা আরও 12 রাকাত যেন আমরা পড়ি, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, তাছাড়াও সুন্নতে গড় মুয়াক্কাদা রয়েছে, আসরের আগে 4 রাকাত, এশার আগেও 4 রাকাত মুয়াক্কাদা নয়, বাটের পরে পড়লে সওয়াব রয়েছে। জুম্মার আগে আমরা 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ি, জুম্মার পরে আরও 4 রাকাত, এরপরে পড়লে আরও 2 রাকাত, এগুলো হলো সুন্নতে মুয়াক্কাদা। এগুলোর মাধ্যমেও নবীজির শাফাত পাওয়া যায়। কোনো একটা আমাদের ফরজের মধ্যে কোনো ঘাটতি হলে এগুলো আমাদের ফরজকে রিকভারি হবে। জাযাকুমুল্লাহ। হুজুর, আমরা একটা এই মুহূর্তে আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের প্রশ্ন দিব ইনশাআল্লাহ, তারপরে হুজুর আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছ থেকে নামাজ সংক্রান্ত অনেক আলোচনা শুনছিলাম, হুজুরের অসম্পূর্ণ আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। এ পর্যন্ত ধারাবাহিক আমরা যে আলোচনা শুনলাম মুফতি সাহেব হুজুরের কাছ থেকে, তা থেকে একজন কলার সম্ভবত লাইনে আছেন। আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার প্রশ্ন কি আমার জমির মানুষ ওর সেই লিখিত অবস্থা সময় লিখে আসছে না তো কিছু অবস্থা আমার একটা হালো দিবা লাগে তাহলে তাহলে সাপোর্ট বিভিন্ন আমার বিভিন্ন সাইট কিন্তু প্রতিযোগিতা যেমন স্টুডেন্ট হল এগুলি আমার খুব নিতে পারে যে কারণে একটু বেলাও হয়েছিল মাঝে মিশে আচ্ছা তো সেগুলো বলে দিতে আমার বোধবোধ একটু ফান আমি দুই বছরের বয়স থাকবো এবং যে কবে তাদের নাম মাসে বোধ হয় এরকম এইটা কিন্তু এখানে আসলে যেমনি এখন তোমার অসুবিধা তুমি এখন দিকে আমার কোনো দিন তাহলে কোনো সফট করে না যদি কেমন কোনো দলিকে চলিতে আসে আপনার আফন বাইনি জাজাকাল্লাহ আপনার প্রশ্নগুলো শুনছি আমরা ইনশাআল্লাহ মুফতি সাহেব হুজুর বলবেন উত্তর প্রথম প্রশ্ন আপনার একজন আত্মীয় উনি আপনার কাছে কাগজপত্র হেল্প চেয়েছেন আপনি দিয়েছেন শেষ পর্যন্ত উনি লিগেল হওয়ার পূর্ব মুহূর্তে আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনার কাছে চেয়েছিলেন আপনার হয়তো সমস্যা হবে এই আশঙ্কায় আপনি সব স্টেটমেন্ট দেন নাই শেষ পর্যন্ত উনি লিগেল হয়েছেন বাট আপনি ইদানিং কিছু স্ট্রাগল করতেছেন তো অনেকে আপনাকে বলতেছে যে ওই আপনার নিকটাত্মীয় ব্যক্তিকে সাহায্য না করার কারণে হয়তো ওনার বদুয়া লাগছে তো আপনার প্রশ্ন এইভাবে কি বদুয়া লাগতে পারে তো দেখেন এটা কোনো গ্যারান্টি নাই দোয়া যেভাবে লাগে বদুয়া লাগতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে ওনার বদুয়ার মাধ্যমে হয়েছে নাকি অন্য কোনো আল্লাহর পক্ষে কোনো পরীক্ষা এটা তো নিশ্চিত বলা যাবে না তবে একটি কথা খুবই পরিষ্কার হাদিসে বলা হয়েছে ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম যে দুর্বল এবং অসহায় মানুষের সাহায্য করলে আল্লাহর পক্ষে সাহায্য আসে আপনার রিজেকের অসহত পারবে আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি আপনি যদি একজনকে সাহায্য করতে পারেন আল্লাহ আপনাকে সাহায্য করবে বাট আপনার সাহায্য করতে আপনার সামর্থ্য থাকতে হবে যদি আপনার সামর্থ্য নাই আর আপনি সাহায্য না করেন তো ইনশাআল্লাহ সেটার জন্য তো আপনি দায়ী হওয়ার কথা নয় ঠিক আছে তো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কৃপণতা করেন তো এটা তো আল্লাহ দেখবে তো আমি আবারও বলবো যে আপনার এই বর্তমান কঠিন সময়ে যেটা আপনি অতিবাহিত করতেছেন এটা হয়তো অন্য যে কোনো কারণেই তো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে তো বিভিন্ন সময় অকারণেও তাদের ইমানকে ইমপ্রুভ করার জন্য পরীক্ষা করে থাকেন সেটা তো হতে পারে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা নিয়েই থাকেন আম্বিয়া একরামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন আশাদ্দুন্নাসে বলানাল আম্বিয়া সুমাল আমসল ফাল আমসল এইভাবে ডিফিকাল্টির পরীক্ষা আল্লাহ পাক মায়ার বন্ধাদেরকেও দেন আবার আল্লাহ পাক তার দুশ্মনদেরকেও শাস্তির জন্য দিয়ে থাকেন তো আমার উপরে যেটা বর্তমানে যাইতেছে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাকি এটা পানিশমেন্ট এটা বুঝবো কীভাবে তার কয়েকটা লক্ষণ রয়েছে যদি বিপদে এবং বিপদ মুহূর্তের সময় যদি আমি আমার এবাদত বন্দিকে ঠিক রাখতে পারি আল্লাহর সঙ্গে সম্পর্ক আমার ঠিক থাকে এবং আমি সবর করতে পারি তাহলে আমি বুঝতে পারবো এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত আর যদি আমি অতিষ্ঠ হয়ে যাই আমার এবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ কম হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা পানিশমেন্ট আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে আমরা নিজের অবস্থাকে এর আলোকেই যেন আমরা একটু যাচাই করে নেই নাম্বার টু জুমার সুন্নতের ক্ষেত্রে অপিনিয়ন থাকতে পারে অনেকেরই কিন্তু আমরা যে কোনো একটা জিনিস উপর আমল করতে গিয়ে আমরা দেখি আমাদের পূর্বপুরুষরা কীভাবে আমল করে আসতেছেন একদম সাহাবা একরাম থেকে যদি আমরা যাচাই করি তো আমরা পাই সাহাবা একরাম থেকেই চলে আসতেছে ওনারা জুম্মার আগে চার রাকাত পড়েছেন তো দিন আমরা তো সাহাবা একরাম থেকে তো আর আমরা বেশি বুঝতে পারবো না নবীজির হাদিস এবং হাদিসের ব্যাখ্যা এবং প্র্যাকটিক্যাল আমল সবচেয়ে রিলায়েবল হবে সাহাবা একরাম যে আমল করেছেন এবং নবী একরাম বলেও গিয়েছেন কি যে ডিফারেন্ট গ্রুপের মধ্য থেকে সফল একমাত্র ওই গ্রুপ মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা নবীজির হাদিসকে ফলো করবে সাহাবা একরামের ব্যাখ্যা মতো
সাহাবা কামের আমলের মাতমের মতো মা আনা আলাইহি ওয়াসাবি। এজন্য আহলে হককে বলা আহলে সুন্নাত ওয়াল জামা, যারা হাদিসকে অনুসরণ করেন সাহাবা একরামের আমল এবং তাদের ব্যাখ্যার ভিত্তিতে। তো আমরা যদি দেখি ইতিহাস, তো দেখি সাহাবা একরামরাও কিন্তু জুমার আগেও চার রাকাত পড়েছেন, পরেও চার রাকাত পড়েছেন। কোথায় পাবো এই প্রমাণ? আপনি তিরমিজি শরীফ খুলে দেখেন, তাহাওয়ি শরীফ খুলে দেখেন, হাদিসের কিতাব খুলে দেখেন। ইবনে মুসলিম শরীফে পরিষ্কার রয়েছে জুম্মার পরে চার রাকাতের ক্ষেত্রে আল্লাহ নবী নিজে বলেছেন, মান কানা মিনকুম মুসাল্লিয়ান ফালিউসাল্লি বাদাল জুমাতি আরবা। তিরমিজি শরীফে আছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এবং তাওহীদ রয়েছে এই সমস্ত সাহাবায়ে কেরাম জুম্মার আগেও চার রাকাত পড়েছেন, পরেও চার রাকাত পড়েছেন, কেহ চার রাকাত নয় বরং চার রাকাতের সঙ্গে আরও দুই রাকাত এক্সট্রাও পড়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, যারা জুম্মার নামাজে আসবে, গুসল করে, পরিষ্কার হয়ে, আতর খুশবু লাগিয়ে, মিসওয়াক করে, ইমাম সাহেবের ক্লোজ বসবে, নিচ্চুপ বসবে, এবং এখানে আসার পর মসজিদ ঢোকার পরেও সাল্লামাত বাদা আলাহু, ইমাম সাহেব আসার আগে উনি নামাজও পড়বে, যেখানে নামাজ পড়ার কথা রয়েছে। তাছাড়া একটা জেনারেল হাদিস রয়েছে, বাইনা কুল্লে আজান আইলে সালাতুন, প্রত্যেক অর্থে আজান একামতের মধ্যখানে নামাজ আছে। জুম্মায় তো এক আজানের ডাবল আজান আর একামতর আছেই, তো এখানেও তো নামাজ থাকবে। তাছাড়া জুম্মা যেহেতু জুহরের পরিবর্তে আমরা পড়তেছি জুহরের জায়গায়, তো জুহরের আগের চার রাকাত স্টাবলিশ আমরা জানি। তো এই সব মিলিয়ে জুম্মার আগের চার রাকাত উলামা একরাম মনে করেন চার রাকাত পড়তে হবে, পরের চার রাকাত পড়তে পারবে, সুযোগ থাকলে এরপরে আর দুই রাকাত পড়ে নিতে পারলে ভালো। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সহ কিছু উলামা একরাম বলতেছেন জুম্মার আগে সুন্নতে মুয়াক্কাদার নামে কোনো সুন্নত নাই। ওই কথাটাই বর্তমানে নেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে বা অনেকের ব্যাখ্যার মাধ্যমে অনেকেই বলে থাকেন। তো একদিকে আল্লামা ইবনে তাইমিয়ার কথা আর বাকি, অপরদিকে সকল উলামায়ে কেরামের কথা এবং সাহাবায়ে কেরামের আমল, তো আপনি কোনটি করবেন এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা এটাই বিলিভ করি, জুম্মার আগেও চার রাকাত আছে, পরেও চার রাকাত আছে, এবং এরপরে আর দুই রাকাত পড়ে নিতে পারলেও ভালো। তো সুন্নতে মুয়াক্কাদা হিসাবে আগের চার, পরে চার, ইবেন সাহাবাইন ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ মতে এরপরের দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা হিসাবে ওনারা পরিগণিত করেছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বলছিলাম যে এই পর্যন্ত মুফতি সাহেব হুজুরের কাছ থেকে নামাজ সংক্রান্ত যে সমস্ত মাসলা মাসাইল জানলাম আমরা, এর মধ্যে নামাজের তিনটা বিষয় আমাদের লক্ষ্য করা উচিত বা লক্ষ্য করা জরুরি। এই তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে নামাজে কোন কোন জিনিস আছে ফরজ, দ্বিতীয় হচ্ছে কোন কোন জিনিস ওয়াজিব, আর তৃতীয় হচ্ছে কোন কোন জিনিস সুন্নত। এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। ফরজ যেগুলা, এগুলা জানার পর এগুলোর মধ্যে যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে আবার নামাজ মানে পুনরায় পড়তে হবে, শুরু করতে হবে। ওয়াজিব ভুলবশত হলে সসজদা দিয়ে হয়, দিলে হয়ে যাবে। আর সুন্নতগুলা যদিও নামাজ হয়ে যাবে মুফতি সাহেব হুজুর বলছেন, কিন্তু নামাজের মধ্যে সওয়াব কমতি হবে বা গুরুত্ব কমে যাবে। আশা করি আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো এবং কোন কোন জিনিস কোন পর্যায়ে পড়ে সেগুলো জানার চেষ্টা করব। আমার সম্ভবত একজন কলার লাইনে আছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি জি, বলেন আপনার প্রশ্ন। আমি আপনি অজু করতে পারেন না পারেন না? আর কোন প্রশ্ন আছে আপনার? ওকে, ইনশাল্লাহ মুফতি সাহেব বলবেন। আমরা দোয়া করব আপনি অসুস্থ, আপনি ক্যান্সার রোগী, আল্লাহ আপনাকে সহ আসমানের নিচে জমিনের উপরে যত লোক ক্যান্সার রোগে বা মারাত্মক রোগে আক্রান্ত আছেন আল্লাহ সকলকে যেন শিফা দান করেন, আমিন। পাশাপাশি আপনি বলতেছেন এই রোগের কারণে আপনি অজু সব কিছু করতে পারলেও পা আপনি ধুইতে পারেন না। তো পা ধোয়ার ক্ষেত্রে আপনি জানি না কেন পারতেছেন না, ইভেন যদি আপনি বউলের মধ্যে পানি রেখেও আপনি পা ধুইয়া পেলেন দুই বউলে পানি, বা আপনি যদি বাথ টাবের মধ্যে পানি জমাইয়া সেখানে যদি আপনার পাটা ধুকাইয়াও আপনি পা ধুইতে পারেন, তবুও কিন্তু আপনার অজু হয়ে যাবে।
আপনি এইভাবে পা ধুইতে পারলে আপনাকে কিন্তু তৈমুম করে নামাজ পড়লে হবে না, আপনি ওযু করতেই হবে। কারণ তৈমুম হলো যারা ওযু করতে পারেন না তাদের জন্য। দুই নম্বর আরেকটা অপশন আমি আপনাকে বলবো, আমি জানি না এটা আপনার কাছে সম্ভব কিনা, সম্ভব না শীতের দিন হয়তো সম্ভব হতে পারে, চামড়ার মোজা। আপনার ফ্যামিলি কাউকে যদি আপনি বলেন লেদার সক যেটা আছে ওইটা যদি আপনাকে মর্নিংয়ে খেয়ে ওযু একটু হেল্প করে আর ওটা আপনাকে পরাইয়া দেয়, তো সারাদিন আপনাকে আর পা ধুইতে হবে না। আপনি 24 ঘন্টা পর্যন্ত আপনি যদি মোজা না খুলেন তাহলে 24 ঘন্টা টাইম পর্যন্ত আপনি পা শুধু এইভাবে মাসা করলেই, পাটা আদিভাবে শুইলেই, মাসা করে নিলেই পায়ের উপরটা হয়ে যাবে, আপনার পা ধুত করতে হবে না। এটাও আরেকটা অপশন। তিন নম্বর, যদি ফ্যামিলি কেহ থাকেন আপনাকে হেল্প করে তাদের হেল্প নিয়েও আপনি পাড়া দেওয়ার চেষ্টা করবেন। যদি এই কোনোটি আপনি পারলেন না, আল্লাহু আকবার, তাহলে হয়তো বা আপনি তৈম করতে পারবেন যে আপনার খেয়েও নাই, কোনো সুযোগ নাই। আর যদি তৈম করার অজু করার সুযোগ থাকে পা দোয়া, তাহলে তো অবশ্যই আপনাকে অজু করতে হবে। আর পা না ধুয়ে বাকিগুলা ধুয়ে অসম্পূর্ণ অজু দিয়ে তো নামাজ হবে না। তো আপনার কাছে অপশন দুইটি, প্রথমে আপনি চেষ্টা করবেন অজু করার, নিজে একা একা পারেন বা বাতের মধ্যে পা ঢুকিয়ে পারেন বা যেমনি পারেন, অথবা আপনি অজু করে আপনি মোজার উপর মাসা করলেন, পায়ের উপরে চামড়ার মোজা পরিধান করে, বা কারো হেল্প নিয়ে আপনি করলেন। আর দ্বিতীয় অপশন হলো যদি এই কোনোটার কোনোই সম্ভব না হয় তখন আপনি তৈমুম করে নামাজ পড়লেও ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। একজন কলার লাইন আছেন, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ বারাকাতুহু। জি আপনার প্রশ্ন বলুন। জি আমার প্রশ্ন হইল মহিলাদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে, যাওয়াটা কি তা ঠিক নেই বা আগে দেখিলাম কতটুকু মেনে করে যাওয়া লাগে ওটা খুব বুঝে রাখবেন। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহিলাদের খবর জিয়ারত, এক হাদিসে আল্লাহর নবী লানত এবং অভিশাপ দিয়েছেন, লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, আল্লাহর অভিশাপ এবং লানত ওই সমস্ত মহিলাদের যারা খবর ইয়াতে যায়। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম এটাকে হারাম বা মুকরুহ তাহরিম বলেছেন, বাট নির্ভরযোগ্য উলামায়ে কেরাম আরেকটি হাদিসের উপর ভিত্তি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করেছিলেন, পরবর্তীতে খবর দিয়ে পারমিশন আবার দিয়ে দিয়েছেন, ওই পারমিশনের সঙ্গে মহিলাদেরও পারমিশন হয়ে গিয়েছে। হাদিসটি এরকম, কুন্তু নাহাইতুকু মান জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে বাধা দিয়েছিলাম এক সময়ে, ফাজুরুহা, এখন থেকে আমি তোমাদেরকে পারমিশন দিলাম তোমরা কবর জিয়ারতে যাবে। কারণ কবর জিয়ারতে গেলে মনটা ছোটো হয়, আখরাতের কথা স্মরণ হয়, নেক আমলের জজবা পয়দা হয়, গুনাহ ত্যাগ করার মনমানসিকতা অন্তর্মধ্যে সৃষ্টি হয়, তো এটা ভালো কাজ। ওই পারমিশনের মাধ্যমে আপনারা মা বোনদেরও পারমিশন হয়ে গিয়েছে, উলামায়ে কেরাম এটাই বিশ্বাস করেন। তবে না যাওয়াটা ভালো, কেন? হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস রয়েছে বুখারী শরীফে, উনি বলেন, কুন্না নুহিনা আন জিয়ারাতিল কুবুর, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মহিলাদেরকে কবর জিয়ারত থেকে, জানাজা থেকে নিষেধ করেছেন। কুন্না নুহিনা আন ইত্তিবাইল জানাইজ, আল্লাহর নবী আমাদেরকে জানাজার সঙ্গে যাওয়া থেকে নিষেধ করেছেন। জানাজার সঙ্গে যাওয়া আর কবর জিয়ারত যাওয়া প্রায় কাছাকাছি মিল। ওয়ালাম ইউজাম আলাইনা, বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তবার নিষেধ করেন নাই। তো এই সব মিলিয়ে জানাজায় শরিক হওয়া, কবর জিয়ারতে যাওয়া, এটা না যাওয়াটা উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাই আব্দুর রহমান ইন্তেকালের পরে ওনার কবর জিয়ারতে গিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার ইন্তেকালের সময় যদি আমি তোমার কাছে থাকতাম তাহলে আজকে আমি তোমার কবর জিয়ারতে আসতাম না। এখানে দুই জিনিস, উনি বলেছেন যে তোমার ইন্তেকালের সময় আমি পাশে থাকলে আজকে কবর জিয়ারতে এখানে আমি আসতাম না, বুঝার না আসাটা ভালো, আবার গিয়েছেন তো বোঝা গেল যাওয়াটাও শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে। আরেকটি হাদিস বুখারী শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখলেন কবরের পাশে বসে কাঁদতেছেন, নবীজি ওনাকে বললেন, ইসবিরি মা, তুমি সবর করো। ওই মহিলা নবীকে চিনতে পারে নাই, বলে ফেলল, কুমাননি, তুমি এখান থেকে সরে যাও, মুভ অ্যাওয়ে, গো অ্যাওয়ে, আমরা যাবে বলি যে বাগো এখান থেকে, যাও এখান থেকে। পরে যখন ওই মহিলা জানতে পারলেন উনি নবী মোহাম্মদ রাসূল ছিলেন, উনি নিজে আল্লাহ নবীর কাছে এসে ক্ষমা চাইলেন। নবীজি বললেন, আসবর ইন্দা সাদমাতিল উলা, সবর প্রথমেই করতে হয়। ঠিক আছে, তো এখানে আল্লাহর নবী ওই মহিলাকে কবরে কেন এসেছ যায় না এটা বলেন নাই, কিন্তু ওই মহিলা হিসাবে সেখানে গিয়ে কাঁদা শুরু করে দিয়েছেন। আপনারা একটু সফট থাকেন, নরম থাকেন, অনেক সময় কবর দিতে গেলে আপনারা কান্নায় ভেঙে পড়েন, ইমোশনাল হয়ে যান, এর কারণেই কবর দিতে যাওয়ার চেয়ে না যাওয়াটাই ভালো, ঘরে বসে দোয়া ইস্তেফার করবেন। বাট যদি যান
নাম্বার ওয়ান পর্দা ঠিক থাকতে হবে, নাম্বার টু কোনো পুরুষের সঙ্গে এখতলা যেন না হয়, নাম্বার থ্রি সেখানে গিয়ে এমন কোনো কাজ করবেন না যে একটা হাদিসে নিষেধ রয়েছে, অর্থাৎ এমন ইমোশনাল হয়ে কান্নায় জড়িত হতে পারবেন না, বা জাহিলিয়াতের সময় অনেক সময় কেউ মারা গেলে তারা কাপড় ছিঁড়ে ফেলতো, গালের মধ্যে থাপ্পড় দিত, মাথার চুল ছিঁড়ে ফেলতো, এই সমস্ত জিনিস করা তো কোনো অবস্থায় জায়েজ হবে না। এক কথায় এই সব শর্ত মেনটেন করে যদি আপনারা যেতে চান, যাওয়া জায়েজ হলেও এটা মকরু অনুত্তম হবে, না যাওয়াটাই ভালো, আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ আহসান জাজা। তোর এর সম্পূরক একটি প্রশ্ন যে ঈদের নামাজে কি মহিলারা যেতে পারবেন বা? সুন্দর প্রশ্ন। ঈদের নামাজ বা পাঁচের নামাজের জামাতের ক্ষেত্রে মহিলারা যেতে পারবেন কি না পারবেন না, হাদিস দুই ধরনের রয়েছে। একটি হাদিসে রসুল ইসলাম ইনকারেজ করেছেন, ইভেন বলেছেন হায়দের অবস্থায় মহিলাদেরকেও ঈদের নামাজে নিয়ে যাওয়ার জন্য। বাট আরেকটি হাদিসে নবী বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তাদের জন্য তাদের ঘর ভালো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উভয় দিকের হাদিস বর্ণনা করে উনিশ শেষ পর্যন্ত আবদুল্লাহ ইবনে মোবারক এবং সুফিয়ানে সৌরির অভিমত ব্যক্ত করেছেন যে এটা জায়েজ হলেও মহিলাদের জন্য ঈদের নামাজে বা পাঁচ নামাজে শরিক হওয়া আকরাহুল ইয়াউমা খুরুজান নিসা। উনারা বলেন আমরা মনে করি এটা মকরু হবে, অনুত্তম হবে। মা এরশাদ আল্লাহ তাআলা সমান কনসার্ন করেছেন যে আল্লাহর নবী জীবিত থাকলে হয়তো মহিলাদেরকে এইভাবে খবর দিয়ে এই ঈদের নামাজে বা জমাতে যেতে হাজির হতে নিষেধ করে দিচ্ছেন। জি জাজাকুমুল্লাহ। একজন কলার লাইনে আছে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। জি আমাদের আজকের আলোচ্য বিষয় এটাই ছিল, আমরা নামাজ পড়বো, আল্লাহ নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে। আমি আমার ইচ্ছা মতো যে কোনো জিনিস পড়বো না আর কোনো জিনিস বাদও দেব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমের মধ্যে কি করতেন আমরা যেটা খুঁজি, আমরা বলেছি আলোচনায়, আল্লাহ নবী প্রথমে সানা পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক, এইভাবে একটি দোয়া পড়তেন। এই দোয়াকে বলা হয় দোয়া ইস্তিফতাহ। এবং দোয়া ইস্তিফতাহের ক্ষেত্রে বারো প্রকার দোয়া রয়েছে, তন্মধ্যে থেকে যে কোনো একটা দোয়া আপনি পড়লেন। তো আপনি আমি তো সুবহানাকাই পড়ি, তো আপনি সুবহানাকা পড়বেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, আউযুবিল্লাহ একবার পড়েছেন, বারবার নয়। তো আপনি একবার পড়বেন, আর ওই পড়বেন দোয়া ইস্তিফতাহ সানা সুবহানাকা পড়ার পরে কয়বার পড়বেন, একবার। আপনি বলেছেন মাঝে মধ্যে আপনি নামাজের মধ্যে ভুল হয়ে যায়, বারবার আপনি আউযুবিল্লাহ পড়লে একটু আরাম পান, না নামাজের মধ্যে আপনি আউযুবিল্লাহ বারবার পড়তে যাবেন না। আপনি শুরু থেকে এই মনটাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে মনে হয়তো আপনি আউযুবিল্লাহ বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে মনে আপনি নিয়ে আসতে পারেন, কিন্তু জবান দিয়ে আপনি এটা পড়তে যাবেন না, এটা সুন্নতের পরিপন্থী হয়ে যাবে। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে দুই সজদার মধ্যখানে আল্লাহ মাহফিলি ছাড়াও অন্যান্য দোয়াও কি পড়া যাবে, এটাও আমরা আলোচনা করেছি বা করবো আমরা ইনশাআল্লাহ। দুই সজদার মধ্যখানে কি পড়তে হয় সেখানে ভিন্ন ধরনের বর্ণনা থাকলেও মোট কয়েকটি শব্দ আল্লাহ আমি বলতেন, কোনো বর্ণনা তো রয়েছে আল্লাহ মাহফিলি আল্লাহ মাহফিলি আল্লাহ মাহফিলি বারবার বলছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আবার কোনো বর্ণনা আল্লাহ মাহফিলি ওয়ারহামনি ওয়ারজুকনি, এখানে কয়েকটি শব্দ আল্লাহ মাহফিলি আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমাকে দয়া করো, ওয়ারজুকনি আমাকে রিজাক দান করো, ওয়াহদিনী আমাকে হেদায়ত দান করো, ওয়াফিনী আমাকে সব বিপদাফদ বেমার আজার থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়ে রাখো, ওয়াজবুরনি আমার সকল ক্ষতিকে আল্লাহ আপনি পরিপূরণ করে দাও, ওয়ারফানি আমার দরজা বুলন করে দাও। এই সাতটি শব্দ রয়েছে, এই সাতটি দোয়া কত পাওয়ারফুল, সবটি কবুল হয়ে গেলে দুনিয়াকারে সব শান্তি আপনি পেয়ে গেলেন। হায় নামাজ, এর কারণে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির মতো নামাজ যদি আমরা সেটা পড়তে পারি, আপনার আর দোয়ার প্রয়োজনটা কি? এই সাতটি শব্দ যদি আমি সঠিক বলে ফেলেন আপনার সব কিছু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরেও যদি আপনি এই মতো দোয়া আপনি পড়তে চান পড়তে পারবেন, তবে ফরজের মধ্যে আপনি এই সময় অতিরিক্ত পড়তে গিয়ে যদি মিস্টেক হয়ে যায়, রিস্কে না পড়ে আপনি নফলে আপনি এগুলো পড়ার চেষ্টা করলে একটু ভালো হয়। বাট যেগুলি আপনি পড়বেন এটা যেন বিশুদ্ধ হয়, শুদ্ধ হয়।
ঠিক আছে, জাযাকুমুল্লাহ আহসান জাযা। নামাজ নফল নামাজের মধ্যে নিজের ভাষায় কিছু বলা যাবে নাকি? সুন্দর প্রশ্ন। প্রথমে তো আল্লাহ নবী করেন নাই, তা আপনি বলবেন হয়তো আল্লাহ নবীর ভাষা তো আরবি ছিল, উনি আরবিতে করেছেন। বাট এরপরেও নমাজের সুরা, নমাজের মধ্যে ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে, কিছু জিনিস তো আছে আমরা আরবিতে পড়তেই হবে, যেমন সুরা কেরাত, ঠিক আছে। এরপরে মুসলিম দোয়া যেগুলো রয়েছে, সানা দুরুসেগুলো আরবিতে পড়তেই হবে। তসবিহাতের ক্ষেত্রেও তো আমরা সমান রুল আমরা অ্যাপ্লাই করবো, যেখানেও আমরা আরবির ভিতরেই থাকবো। এজন্য কেউ বলেছেন আরবি ছাড়া অন্য ভাষায় করা যাবেই না, আর কেউ বলেছেন যাবে, কেউ বলেছেন মকরু হবে, যেহেতু বিতর্কিত হয়ে গেছে না করাই উত্তম হবে। নেক্সট কলার, সালাম আলাইকুম। জি আপনার প্রশ্ন বলুন। আপনার টিভির ভলিউম কমাইয়া প্রশ্ন করবানি। আচ্ছা পলাশ আমার স্টুডেন্ট। জি 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 পলাশ ভাই বলেন। জি বলেন। আমি একটা কোশ্চেন ছিল হুজুর। জি বলেন। সূরা ফাতিহার আগে আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, জি, এটা কি ফাতিহার এক নাম্বার আয়াত নাকি এটা সবচেয়ে আগে বলতে হয় জানি সূরা তওবা ছাড়া, কিন্তু এটা কি বিসমিল্লাহ কি সূরা ফাতিহার একটা আয়াত নাকি জাস্ট বিসমিল্লাহ বলতে হয়? কারণ যদি আয়াত হয় তাহলে আমরা আমাদের ইমামরা কেন আপনি জানতে চাচ্ছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কি না, এটাই নাকি? আচ্ছা আচ্ছা, তো হুজুর বলবেন ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুন। নির্ভরযোগ্য মতে এটি কোন সুরার কোনো পাঠ না, সুরায় ফাতিহারও এটা কোনো ফার্স্ট আয়াত নয়, শুধুমাত্র সুরায় নমলের ভিতরে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটা সুরায় নমলের আয়াত। আর বাকি প্রত্যেকটি সুরার শুরুতে যে বিসমিল্লা, এটা অন্য সুরার যেভাবে কোনো আয়াত নয়, সমান সুরায় ফাতিহার পূর্বের বিসমিল্লাটাও সুরায় ফাতিহার আয়াত নয়। কেন লেখা হয়? একটি সুরা শেষ, নতুন সুরা শুরু হচ্ছে, এই লিল ফসলে বাইনা সুরাতাইন, এই কারণেই এই বিসমিল্লা লেখা হয়। এবং সারা কোরআনে করে মিলিয়ে মাত্র একটি আয়াত ধরা হয় বিসমিল্লাকে। 114টি সুরার শুরুতে বিসমিল্লা থাকলেও এই সব মিলিয়ে একটি আয়াত গণনা করা হয়, এটা নির্ভরযোগ্যতার মতে। এর জন্য রমজান শরীফে অন্ততপক্ষে একদিন হলেও হাফেজ সাহেবরা বড় করে বিসমিল্লা পড়তে হবে, নতুবা খতম ইনকমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটা সুরায় ফাতিহার প্রথম অংশ নয়, প্রথম আয়াত নয়, এজন্যই ইমাম স্যারের বড় করে পড়েন না। তাছাড়া হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ আস্তে পড়তেন, বড় করে পড়েন নাই, উমর দিল আস্তে করে পড়তেন। মুগফল থেকে রওয়ায়ত, উনার বাবা উনাকে একদিন শুনেছিলেন নমাজের মধ্যে বড় করে পড়েছেন, বাবা খুব রাগ হয়ে বললেন যে বাবা তুমি নমাজের মধ্যে নতুন বিদ্যা শুরু করো না, আমি নমাজ পড়েছি নবী করিম সামের পিছনে অথবা বুকর উমরের পিছনে, কখনো আমি শুনি নাই ওনারা নমাজের মধ্যে বিসমিল্লা বড় করতে পড়তে, তুমি কেন এই বড় করে পড়েছ? এজন্য সহি কোনো হাদিস তারা এই কথা প্রমাণিত নয় যে নবী করিম সাম বিসমিল্লা বড় করে পড়েছেন, যার ফলে আরবে আজমে মক্কায় মদিনায় সহ সারা সব জায়গায় আমরা শুনি সুরায় ফাতিহা যখন পড়েন, সুরায় ফাতিহা আলহামদু থেকে শুরু করেন, বিসমিল্লা বড় করে পড়েন না। ইভেন আপনি আশ্চর্য হবেন, ইমাম মালিক মতে আরও স্ট্রিক্ট, উনি বলেন এটা কোরআন শরীফের কোনো আয়াত নয়, বাকি ইমাম আবু বলেন সব মিলিয়ে একটি আয়াত। তবে ইমাম শাফি সাহেবের একটি মত রয়েছে, উনি কিন্তু সুরায় বিসমিল্লাকে সুরায় ফাতিহার একটি আয়াত পরিগণিত করেছেন, এবং উনি প্রথম আয়াত ধরেন সুরায় ফাতিহার বিসমিল্লা। উনার মতে বিসমিল্লা বড় করে বলা উত্তম, বাট বাকি উলামা একরাম দ্বিমত করেছেন হাদিস আলোকে, এবং এটাই নির্ভরযোগ্য মতামত, এটা সুরায় ফাতিহারও কোনো অংশ নয়, তাই ইমাম স্যারও বড় করে পড়েন না এবং আর বড় করে পড়বো না, এটাই সুন্নত। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আমরা এ পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এতক্ষণে আমরা আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পূর্বে মুফতি শাহ হুজুরের কাছ থেকে নামাজ সংক্রান্ত অনেক মাসলা মাসাইল শুনছিলাম, হুজুরের অসম্পূর্ণ বক্তব্য আমরা এবারে শুনবো ইনশাআল্লাহ, তারপরে আমরা আপনাদের প্রশ্ন করে নেব।
সম্ভবত একজন কলার লাইনে আছেন, কলটা নিয়ে নেই হুজুর। ইয়া আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হুজুর আমি আবার। জি বলেন। হুজুর আমার সামনে দুইটা কোরআন শরীফ আছে। জি। কোরআন শরীফের দুইটা এক নাম্বার আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা। কিন্তু অন্যান্য সূরাতে এগুলির মধ্যে এক নাম্বার আয়াত যেমন আলিফ লাম মিম বা তাবারাক এল, কিন্তু এক নাম্বার আয়াত সূরা ফাতিহার আমি আবারও বলবো আপনার এই প্রশ্নের আনসার, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। মানে আমি বলতেছি আর যদি কোনো প্রশ্ন থাকে বলুন, না তো আমরা আনসার দিকে যাই, আপনি শুনুন ঠিক আছে। আমরা আনসার দিয়েছি, আপনি আনসার শুনতে শুনতে থাকুন। আমার যদি আগের আনসার আপনি বুঝে থাকেন, যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উনার মতামত হিসাবে উনি সূরা ফাতিহার প্রথম আয়াত গণনা করেন বিসমিল্লাহকে, সেই হিসাবে হয়তো ওই কোরআন যারা পাবলিশ করেছেন ওই মতের উপর ভিত্তি করেই হয়তো নাম্বার ওয়ান দিয়েছেন। এই জন্য আপনি আপনার একটি কোরআন দেখতেছেন প্রথম আয়াত বিসমিল্লাহ, বাট বাকি সব কটি কোরআন দেখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনকে প্রথম আয়াত গণনা করা হয়েছে, বিসমিল্লাহকে আয়াত গণনা করা হয় নাই। আমি যদি বিস্তারিত বলি, যে প্রথম একটি একতলাপ এবং মতানক্য হল হাদিসের উপর ভিত্তি করে যে বিসমিল্লা কি আদৌ কোরআন শরীফের অংশ নাকি কোরআন শরীফের অংশ নয়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার মতে কোরআন শরীফের অংশই নয়, তবে বাকি মেজরিটি উলামা কেন কথা নয় কোরআন শরীফের অংশ, কোরআন শরীফের অংশই নাই হতো তাহলে এটা কেন কোরআন শরীফের ভিতরে লেখা হয়। তো কোরআন শরীফের অংশ তখন এবার প্রশ্ন হল, তাহলে কি প্রত্যেক সুরার অংশ না শুধু সুরায় ফাতিহার অংশ? তো ইমাম শাফি রহমতের একটি মতামত প্রত্যেক সুরার প্রথম আয়াত হল বিসমিল্লা, সুরায় ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লা। আরেকটি মতামত ওনার হলো যে না অন্য সুরার ক্ষেত্রে নয়, শুধু সুরায় ফাতিহার ক্ষেত্রে প্রথম আয়াত বিসমিল্লা, দুই নম্বর আয়াত আলহামদুলিল্লাহ আলামিন। বাট ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল সহ মেজরিটি উলামা একরাম সাহাবা তাবিন তাবে তাবিন মতে বিসমিল্লা অন্য সুরারও কোনো পাঠ নয়, সুরায় ফাতিহারও প্রথম আয়াত নয়, হ্যাঁ শুধুমাত্র সুরায় নমলের ভিতরে বিসমিল্লাটি ওই সুরার অংশ আর বাকি কোনো বিসমিল্লা কোনো সুরার পাঠ নয়। এই সারা ১১৪টি বিসমিল্লা ১১৪টি সুরার শুরুতে লেখা হয়েছে, সব মিলিয়ে একটি আয়াত গণনা করা হয়, যার কারণে রমজান শরীফে একবার হলেও একদিন হলেও বিসমিল্লাকে বড় করে পড়তে হয়। এটাই হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতামত। এবং সাহাবায়ে কেরাম এই বিসমিল্লাকে আসতে পড়তেন, রাসূল আসতে পড়তেন, যার ফলে আপনি মক্কায় মদিনায় আরবে আজমে সব জায়গায় ইমাম সাহেব দেখবেন আলহামদুলিল্লাহ বড় করে পড়লো, আগের বিসমিল্লা বড় করে পড়তেছেন না, আস্তে করে পড়তেছেন, আর এটাই নিয়ম ঠিক আছে। এবং ইমাম শাফি একজন ফলোয়ার একটি বুক লিখেছিলেন দারকুতনি রহমতুল্লাহ আলাইহি, আল জাহার বে বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লা বড় করে পড়তে হবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে খোদার কসম দিয়ে জিজ্ঞেস করতেছি, বলুন তো দেখি আপনি বিসমিল্লা বড় করে পড়ার পক্ষে যতটি হাদিস নিয়ে এসেছেন একটি হাদিসও কি অথেন্টিক এবং সহি? উনি তখন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে না ভাই, একটি হাদিস সহির পর্যায়ে পড়েন, এটা দুর্বল। সহি হাদিস যেটি পাওয়া যায় এটা যেমনিভাবে অন্য সুরার প্রথম আয়াত নয় বা অংশ নয়, ঠিক তেমনিভাবে সুরায় ফাতেহারও প্রথম আয়াত বা অংশ নয়। এর কারণে আপনি হয়তো একটি কোরআন শরীফ দেখেছেন, আমি যাই না, আমি আজ পর্যন্ত এরকম কোরআন শরীফ আমি কোনো কপি দেখি নাই। ধন্যবাদ ভাই পলাশকে, আপনি কমপক্ষে একটি কোরআন শরীফ পেয়েছেন আর ওই একটি মতামতের পক্ষে হয়তো ওরা পাবলিশ করেছে, সেটা হতে পারে, কিন্তু দুনিয়ার পৃথিবীর কোনো কোরআন শরীফ আপনি বা আমার আজ পর্যন্ত আমি দেখি নাই যে বিসমিল্লাকে প্রথম আয়াত গণনা করা হয়েছে। তবে একটি কথা, সুরায় ফাতিহার আয়াত সংখ্যা কিন্তু ৭। তো এবার প্রশ্ন হল, ইমাম আবু হানিফা সহস্রগুলো একরামও ৭ বলেন, আলহামদুলিল্লাহতে শুরু করে ভিতরেই ৭ হয়ে যায়, এই জন্য একে সাবে মাসানি বলা হয়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে একটি আয়াত, গাইল মাদুমিল্লা দুয়ারে আরেকটি আয়াত, তো ভিতরেই ৭ আয়াত হয়ে যায়। যারা বিসমিল্লাকে প্রথম আয়াত গণেন ওনারা বিসমিল্লাহ রহমান প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গাইল মাদুমিল্লা দুয়ালিন সারা মিলিয়ে আরেকটি আয়াত, তো তাদেরও কিন্তু ওই ৭ আয়াতই হয়। তো আপনি হয়তো ওই একটি মতামতের উপর ভিত্তি করে পাবলিশ করা কোনো দেখেছেন, বিদায় আপনি কনফিউজ হয়েছেন, এটা একটি মতামতের পক্ষে এটাকে স্থাপন হয়েছে ঠিক আছে। বাট মেজরিটি উলামা একরামের মতে যেভাবে অন্য সুরার শুরুর বিসমিল্লাটি ওই সুরাগুলোর যেভাবে অংশ নয় বা প্রথম আয়াত নয়, ঠিক তেমনিভাবে সুরায় ফাতেহার শুরুর বিসমিল্লাটিও সুরায় ফাতেহার অংশ নয় বা প্রথম আয়াত নয়। এর কারণেই আপনি কোনো কোরআন এটাকে প্রথম আয়াত আপনি দেখবেন না লেখা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ। আশা করি ভাই পলাশ আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হুজুর
এর আগে আমরা মুজার সংক্রান্ত একটা বিষয়ে প্রশ্ন শুনছিলাম একজনের কাছ থেকে। আচ্ছা কলটা নিয়ে নেই। জি বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। জি আচ্ছা জাজাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? ওকে শুনতে থাকুন ইনশাল্লাহ, শুনতে থাকুন। জাজাকাল্লাহ। প্রথম প্রশ্ন যে আপনি রাত্রে 11টার সময় আপনি খাবার খান, আবার রাতে 3টার সময় পানি বা হালকা কোনো খাবার খেয়ে রোজা রাখলে কি রোজা হবে? অবশ্যই হবে। ইভেন সেহরি না খেয়েও তো রোজা রাখলে রোজা হয়ে যায়। হ্যাঁ, সেহরি খাওয়া আমরা বিশ্বাস করি সুন্নত এবং অত্যন্ত বরকত রয়েছে। নবী বলেছেন তাসাহারু, তোমরা সেহরি খেয়ে রোজা রাখবে, ফাইন্না ফি সুহুরে বরকা, কারণ সেহরি খেলে অত্যন্ত বরকত আছে। কেন বরকত? আপনি সেহরি টাইমে একটু খেয়ে রোজা রাখলে আপনি দিনের বেলায় শরীরের মধ্যে একটু এনার্জি থাকবে, আপনি অন্য বাতবন্দেগি করতে পারবেন, অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। দুই নম্বর, ইহুদিরাও রোজা রাখতো, তারা সেহরি খেত না, তো আমরা রোজা রেখে আল্লাহ নবীর সুন্নতকে আমরা অনুসরণ করলাম। তিন নম্বর, আপনি সেহরি টাইমে উঠলে কিন্তু ওই টাইমে তাহাজ্জুদ বা নফল নামাজ পড়ে ফেলতে পারেন, এজন্য সেহরি করা খুবই ভালো। তো আপনি তো পানি বা কোনো হালকা খাবার খাইতেছেন 3টার সময়, ওইটাই সেহরির কাজ হয়ে যাবে। সেহরির জন্য খুব বেশি খেতে হবে এটা জরুরি নয়, আপনার সামান্য পানি বা একটা খেজুর বা হালকা কোনো খাবার খেলেই সেহরি সুন্নত আদায় হয়ে যাবে। আমি তো বললাম সেহরি না খেলেও আপনার রোজা হয়ে যাবে। অনেক দিন এরকম হয়েছে, নবী করিম সাল্লাম ফজরের পরে মা আয়েশাকে বলছেন, ঘরে কি খাবার কোনো কিছু আছে? উনি বলছেন, ইয়া রাসূল, আজকে খাবার কোনো কিছু নাই। আমার এই হাদিস পড়লে আমার ভিতরে একটা প্রশ্ন জাগে, আমি তো আজ পর্যন্ত আমার ঘরে এরকম হয় নাই, আপনারও হয়তো হয় নাই, যে জীবনে আপনার ঘরে আপনি মর্নিংয়ে খাবার খাবেন আপনার ঘরে নাই, হয়েছে আমার মনে আপনার হয় নাই, বা আমার ঘরে খাবার আছে না স্যার আমার তো জানাই আছে। আল্লাহ নবী জানতেনই না, নয়জন ওয়াইফের কারো ঘরে কোনোদিন মর্নিংয়ে কোনো কিছু খাবার থাকতো না। নবীজি বলছেন তাহলে আর কাজ করে রোজা রেখে নেই। তো ওই দিন তো আল্লাহ নবী সেরেই খান নাই, মর্নিংয়ে খাবার না থাকার কারণে সকালে নিয়ত করে রোজা রেখেছেন। তাহলে কী বোঝা গেল? যে নফল রোজা রাত্রে থেকে নিয়ত না করে মর্নিংয়ে নিয়ত করলেও হয়ে যায়, আবার রাত্রে সেরি না খেলেও কী হয়? রোজা হয়ে যায়, এটা প্রমাণ হল। তো আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন আপনি, যে রাত্রে 11টার সময় খাইছেন, আবার সেরির সময় হালকা পানি বা কিছু খেয়ে রোজা রাখলে অবশ্যই রোজা হইতেছে ইনশাল্লাহ, আপনার সুন্নত আদায় হইতেছে, সব কিছু হইতেছে ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, মা বোনরা তাহারিমা হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে নাকি সিনার উপরে? আপনার জন্য সিনার উপরে, এখানে কেন, এটা আপনার জন্য পর্দার ক্ষেত্রে সহায়ক, কারণ হাদিসের মধ্যে নিচে এবং উপরে কথা এসেছে, যে কোনোটা জায়েজ হলেও আপনারা মা বোনদের জন্য এটাই সবচেয়ে উত্তম, কারণ এটার মাধ্যমে পর্দার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা হয় বেশি, এর জন্য মা বোনরা এখানেই তরিম আমার মেনে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান জাজা। মাশাআল্লাহ, জাজাকাল্লাহ। আমরা অনেক প্রশ্ন শুনছি, তো একটা প্রশ্ন সম্পূরক আমার কাছে আসছিল, যে হুজুর মুজার ক্ষেত্রে কি আমরা যে নর্মাল মুজা ব্যবহার করি এটা দিয়ে কি নামাজ অযু পড়া? অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকে এটার উপর মাসাক করে ফেলেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হইব যে নামাজ যেভাবে ফরজ, অযু করাটাও ফরজ। পাশাপাশি আরেকটি হাদিস আমাদের মাথায় রাখতে হবে, সাহাবায়ে কেরাম একদিন তাড়াহুড়া করে পা দৌত করেছেন, হাদিসটি বুখারী শরীফে, পুরা পা দৌত করেছেন, মুজা মুরার দিকে পায়ের গোড়ালির দিকে কিছু জায়গায় শুকনো রয়ে গিয়েছিল। নবী চিৎকার করে বললেন, ওয়াইলুনিল আকা মিনান্নার, এই সমস্ত পায়ের জন্য জাহান্নম, 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 যাদের অজু করার সময় পায়ের কিছু জায়গায় শুকনো থেকে যায়। তো সারা পা দৌত করার পরে, সামান্য জায়গায় শুকনো থাকার পরেও জাহান্নমে যেতে হবে, আল্লাহ নবী হুঙ্কার দিলেন। অতএব পায়ের ক্ষেত্রে মাসা করার কোনো সুযোগ নাই, এখানে পা দৌতি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ফাইন করেছেন, অর্থাৎ লেদার সক্সের মাসা করেছেন, এই মর্মে 80 জনের চেয়েও বেশি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হওয়ার কারণে লেদার সক্স এটা মুস্তাসনা। অতএব পূর্ণ লেদার হলে এটা খুব ফাইন বলা হয়, বা টপ অ্যান্ড সোল যদি লেদার হয় এটাকে মুজল্লদাইন বলা হয়, বা শুধুমাত্র সোল যদি লেদার হয় যা রবাইনে মুনআলাইন বলা হয়, অথবা এত ঠিক গাড়ি হয় যেটা ওয়াটার প্রুফ, পানি ঢুকে না, এরকম যদি হয় সাখিনাইন, ওই প্রকার মুজার উপর মাসাজ ব্যতীত নর্মাল সাধারণ পাতলা মুজা যেটা গাড়িও নয়
পানি ঢুকে যায় ওই প্রকার মুদার উপর নির্ভর উলামাকার মতে চার উলামাকার মতে মাসা করা জায়েজ হবে না নামাজও হবে না যদিও কেউ কেউ জায়েজ মনে করতেছেন জাযাকুমুল্লাহ দি নেক্সট কলার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জি আমরা ভালো আছি জি ফরমাক আপনার প্রশ্ন আপনার আওয়াজটা ভাঙ্গি ব্যাঙ্গি আর ঘুরে ঘুমে ঘুমে খিতা করেন যদি তসবি ফোড়ন যদি ঠিক হইব নি ওখান নানি ঠিক আছে সমস্যা নাই আমি আরামসান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আপনার প্রথম প্রশ্ন বিছনায় শোয়ার সময় শুইয়া শুইয়া তসবি অথবা কোরআন শরীফের যে সমস্ত সুরা যেমন সুরায় মুলক বারা রসুল ইসলাম সাব্বাহ বা ইসাব্বিহু দিয়ে যে সমস্ত সুরা শুরু হয়েছে ওগুলো তিলাওয়াত করতেন তো প্রশ্ন হলো বিছনায় শুয়ে শুয়ে এই তসবিহাত বা এই সমস্ত সুরা তিলাওয়াত করলে কি জায়েজ হবে ইয়েস জায়েজ হবে রসুল ইসলাম করেছেন এবং আল্লাহ কোরআনে করিম বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম মুমিন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শুয়া অবস্থায়ও তো শুয়ে শুয়ে কী বোঝা গেল আল্লাহর জিকির করা যায় আপনি করতে পারবেন রসুল ইসলাম করেছেন জায়েজ হবে আপনার আরেকটি প্রশ্ন হলো দুই শ্রদ্ধার মধ্যখানের তসবির ক্ষেত্রে আপনি তসবিগুলা বলেছেন আপনি বলেছেন সবকটি জানেন না যেগুলো বলেছেন শুদ্ধ হয়েছে শুধুমাত্র আল্লাহ মাগফিরি বললেও চলে আল্লাহ মাগফিরি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি কেউ বলেন এটাও ঠিক আছে আল্লাহ মাগফিরি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি পড়লো ঠিক আছে ওয়ারফানি পড়লো ঠিক আছে আপনি সবটি পারেন সাতটি পড়লেন বা ষাটটির মধ্যে যেগুলো পারলেন এগুলো বললেও চলবে আর নিতান্ত যদি আল্লাহ মাগফিরি বলেন তাও ঠিক আছে যদি কেউ নাও পড়ে তাও তো নামাজ হয়ে যাবে এটা বলা তো সুন্নত না পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু বলাটা কত দরকার কত পাওয়ারফুল কত ফায়দা আপনি অর্থ দিকে যদি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমাকে মাফ করো ওয়ারহামনি আমাকে দয়া করো ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো ওয়াহদিনি আমাকে সহি পথের সন্ধান দাও ওয়াআফিনি বেমার আজার বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখিও ওয়াজবুরনি ক্ষতি হয়ে গেছে যেগুলো ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার আল্লাহ তুমি আমাকে রিকভারি দিও ওয়াজ ওয়ারফানি আল্লাহ তুমি আমার দরজা বুলন করি আমাকে আমার আমার মকামকে উঁচু করে দিও এলোভেট করে দিও র্যাঙ্ক বাড়িয়ে দিও এই যে কথাগুলো কত পাওয়ারফুল তো ষাটটি শব্দ রয়েছে টোটাল রসুল্লাহ সাল্লাম কোনো সময় এই শব্দগুলো বারবার রিপিট করেছেন আপনি আশ্চর্য হবেন যে কোনো একদিন রসুল্লাহ সাল্লাহ ইসলাম একই রেখাতে সুরায় বকরা পড়েছেন আড়াই পারা আলে আমরান পড়েছেন সুরায় নিসা পড়েছেন পাঁচ পারা এই পাঁচ পারা পড়তে কী পরিমাণ সময় লাগবে হাফেজ লিয়াকত আমার সঙ্গে আছেন উনি বলতে পারবেন কত সময় লাগবে পাঁচটা পারা পড়তে গেলে আপনারা যারা কমপক্ষে তোমার মনে হয় বিশ মিনিটের কমে এক পারা পড়তে পারবেন না আধা ঘন্টা লাগে অনেকের তো পাঁচ পারায় দুই ঘন্টার উপরে তো লাগবে ধরলাম দুই ঘন্টা এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন না ধীরে ধীরে পড়ছেন রহমতের আয়াত আসলে থামতেন আজাবের আয়াত থামতেন আজাব থেকে পানা চাইতেন এইভাবে দুয়ার আয়াত আসলে দোয়া করে করে রসুল্লাহ ইসলাম এইভাবে তিলাওয়াত করে পাঁচ পারা তিলাওয়াত করেছেন সমান এই টাইম রুকুতে কাটিয়েছেন সমান এই পরিমাণ টাইম রুকুতে দাঁড়িয়ে কাটিয়েছেন সমান এই পরিমাণ টাইম আল্লাহর নবী সিজদার মধ্যে কাটিয়েছেন দুই সিজদার মধ্যখানেও এই পরিমাণ সময় কাটিয়েছেন ওই টাইমে তো আল্লাহ নবী হয়তো এই দোয়াগুলো বারবার পড়েছিলেন তো এইভাবে আপনি এই দোয়াগুলো বারবার পড়েন তাও ঠিক আছে বিশেষ করে নফল এগুলো করেছেন নফল নামাজ ফরজ করে নেই কিন্তু তো আমরাও এই এক্সেসিভ বা বেশি দোয়া যেগুলো আমরা এগুলো বেশি অতিরিক্ত আমরা নেব নফলে ফরজের ক্ষেত্রে বিশেষ ইমাম হলে আপনি তো অবশ্যই রেস্ট্রিকশনে আছেন আপনি খুব লম্বা করতে পারবেন না কেন আপনার পিছনে মুসলিয়া রয়েছে আপনি তাদের প্রতিও লক্ষ্য রাখতে হবে
কানা ইতাখাউবালুহুম রাসূল তাদের অবশ্যই খেয়াল রাখতেন আপনাকে খেয়াল রাখতে হবে তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনি তো অনেকগুলোই বলে ফেলেছেন যেগুলো বলছেন ঠিকই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমি জাযাকুমুল্লাহ জি নেক্সট কলার আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে কিছু আছে আপনার আর কোন প্রশ্ন আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর বলবেন শব্দটা হলো ফরাইজ ফরজুনার জমা ফরজু মানে নির্দিষ্ট হিসা ফিক্স শেয়ার কোরআনে করিমে একজন মানুষ মারা যাওয়ার পরে তার ত্যাজ্য সম্পত্তির মধ্যে চারটি হক সংশ্লিষ্ট হয় প্রথম হক হলো এই মানুষটি মারা যাওয়ার পরে তার কাফন দাফন করতে তার ত্যাজ্য সম্পত্তিকে পয়সা খরচ করা হবে দ্বিতীয় পর্যায়ে তার যদি কোনো ঋণ থাকে এই ঋণ পরিশোধ করা হবে এরপরে পয়সা থাকে যদি তাহলে সে যদি ওসিয়ত করা যায় উইল করা যায় তাহলে ওয়ান থার্ড পুরো মালের তিন ভাগের এক ভাগকে থেকে সম্ভব হলে তার উইল এবং তার ওসিও যেটা পূর্ণ করা হবে এরপরও যদি সম্পদ থাকে এই সম্পদগুলো প্রথমে আসহাবুল ফুরুজ কোরআনে করিমে ত্যাজ্য সম্পত্তির নির্ধারিত হিসা যারা পাবেন তাদেরকে দেওয়া হবে এরপরও যদি কিছু অতিরিক্ত থাকে তাহলে নিকটাত্মীয় আসাবা যারা স্ট্রং রিলেশন যাদের রয়েছে ছেলে বাবা দাদা না থাকলে ভাই না থাকলে চাষা ওনাদেরকে বাকি সম্পদ দিয়া দেওয়া হবে এই হলো ইসলামের বিধান এবার আসুন জাহিলিয়তের সময় তারা কিন্তু মহিলাদেরকে অংশ দিতই না ইভেন নাবালক সন্তান ছেলেদেরকেও দিত না এই মর্মে একটি ঘটনা ঘটেছে জনৈক একজন ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে ছিল আর ছেলেটা থাকলেও এরা নাবালক ছিল স্বামী মারা যাওয়ার পরে এখনও স্বামীকে দাফন করা হয় নাই ওই মহিলাকে তার সন্তানদের সহ ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সম্পত্তি দেওয়া হয় নাই মহিলা কেঁদে কেঁদে নবীর কাছে গেলেন গেলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার স্বামী মারা গিয়েছেন স্বামী মরার একটা ব্যথা অন্তরে আর এই মুহূর্তে ওনার বায়েরা আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমার সন্তানদেরকে বের করে দেওয়া হয়েছে সন্তানরা মহিলা মেয়ে এবং আমার তুলো ছেলেকে তখন আয়াত নাযিল হলো সেই হিসাবে এই ফরাইদের অংশ যেটা এটা অবশ্যই দিতে হয় বণ্টন করে দিতে হয় এটা না দিলে গুণা হয় আমাদের দেশে যেটা না দেওয়া যে প্রথা বা একটা নিলে মহিলাদেরকে একটা তুচ্ছ ধরা এটা কোনো অবস্থা এটা যায় না এটা মারাত্মক গুণাহের কাজ এজন্য পুরুষ ছেলেদেরা যারা তাদের জন্য যেভাবে ত্যাজ্য সম্পত্তি নেওয়া যায় মেয়েদের জন্য নেওয়া যায় আছে শর্মের চাপে যারা নেন না এটাও সঠিক নয় আর যারা দেন না বা শর্মের চাপে না দেওয়ার বাহানা করেন এটাও সঠিক নয় জাযাকুমুল্লাহ আসসালাম দাদা জি নেক্সট কলার আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন করুন মাইবানি আপনার প্রশ্ন হোক এটা উলামায়ে কেরাম এটা অভিজ্ঞতা থেকে বলা হয় এবং রাসূল ইসলাম বলেছেন সুরাতুল ফাতিহা শিফা উল্লেখুল লেদা সুরায় ফাতিহা প্রত্যেক বেমারের শিফা আর উলামায়ে কেরাম তাদের প্র্যাকটিক্যাল তাজরবা থেকে পেয়েছেন ফজরের সুন্নত এবং ফরজের মধ্যখানে ওই সুরায় ফাতিহা একচল্লিশ বার পড়ার কথা বলেছেন একচল্লিশ ফোরটি ওয়ান কেউ কেউ চল্লিশ বারে থাকেন বাট উত্তম হয় একচল্লিশ বার ফোরটি ওয়ান ফোরটি ওয়ান টাইম যদি কেউ ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে সুরায় ফাতিহা পড়েন তখন যে কোনো ধরনের বেমারের শিফা আল্লাহ পাক দান করবেন আপনি একচল্লিশ বার যদি আপনি সুরায় ফাতিহা পড়ে
আপনি দোয়া করেন এবং কোন খানি জিনিসের মধ্যে ফুদিয়ে আপনি ওই পানি বা খাবার জিনিসটা আপনি খান বা কাউকে খাবান, তো ইনশাআল্লাহর মাধ্যমে শিফা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা শিফা, এবং উলামা একরাম তাদের প্র্যাকটিক্যাল তজরবা এবং এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা পেয়েছেন, সেই হিসাবে আপনিও ওটা ট্রাই করে দেখতে পারেন। কারণ সাহাবায়ে কারাম এক সফরে গিয়েছিলেন, তো ওই এলাকার একজন মানুষকে সর্পে দংশন করেছিল, শেষ পর্যন্ত ওই সাহাবায়ে কারাম তাদেরকে সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে ওই ব্যক্তিকে সুস্থ করে ফেলেছিলেন। বখারি শরীফে ঘটনা রয়েছে। তখন তারা বেশ কতটি বকরি ওই সাহাবায়ে কারামদেরকে দান করেছিলেন। যিনি ফু দিয়ে ভালো করেছিলেন উনি ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে ওনাদের একটু সন্দেহ হলো যে আমরা কোরআন দিয়ে যার ফুক করে আমরা পয়সা নিই ওটা কি জায়েজ হবে, আমরা একটু আল্লাহ নবীকে জিজ্ঞেস করে দেখি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন ঘটনা খুলে বলা হলো, নবীজি বললেন পুরা ঠিক আছে তোমার জন্য, এবং তোমরা তাজ্জুব হলেন যে তোমরা কীভাবে জানলে এটা শিফা, আর সত্যি এটা তো শিফা। এই সূরা পড়ে যে কোনো মারাত্মক ধরনের বিমারীকে ফু দিলে আল্লাহ পাক শিফা দিতে পারেন, ঠিক আছে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যদি তোমাদের সঙ্গে কোনো বখরি থাকে তা আমাকেও একটা শেয়ার দাও, আমাকে শরীক করো, পরিষ্কার করার জন্য যে তোমরা যেটা এনেছো এটা আহাক্কু মা আখাজতুম, এটা খুব ভালো জিনিস তোমরা এনেছো, তোমার জন্য রাইট রয়েছে এটা। আল্লাহ নবী এটা কনফার্ম করলেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। হুজুর, ফরায়েজ সংক্রান্ত সর্বশেষ একটা মেসেজ আমরা জানতাম চাইলাম যে অনেকে মনে করে যে এটা নেওয়াটা ঠিক না, বা যারা নিবে আমাদের ওই যে জাহিলিয়ত, এটাও কিন্তু একটা আমি মনে করি জাহিলিয়তের নতুন একটা রূপ, যে নেওয়াকেও শরম মনে করা হয়, দেওয়াকেও শরম মনে করা হয়, বা অনেকেই না দেওয়ার বাহানা করেন। আবার অনেক জায়গায় আছে প্রথা যে মহিলারা নেন না, মেয়েরা নেন না, যে আমরা বাবার বাড়ি যেতে হবে, বাবার বাড়ি আমাদের নাইয়ের যাবো বা আমরা আনবো না, এটা লজ্জা হবে, এটা লজ্জাবোধ করা ঠিক না, আপনার প্রাপ্য, আপনি কেন নেবেন না, এজন নিতে কোনো শরম নাই। হ্যাঁ, যদি আপনি না নিতে চান স্বেচ্ছায় খুশি মনে সেটা ভিন্ন কথা, না নিলে তো জায়েজ হবে, কিন্তু ওই প্রথা হিসাবে এটা চলে আসছে যে না দেওয়া এবং না নেওয়া। আমি মনে করি এই প্রথাকে ভাঙার জন্য নেওয়াটাই উত্তম হবে, কেন নেবেন না, নিয়ে আপনি সদকা করে দেন, বা আপনি আপনার অংশ নিয়ে যদি আপনার কোনো বাইকে দিতে চান সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যে একটা প্রথা চলে আসছে না দেওয়া আগের, এখন বর্তমানে না দিলেও পরিবেশ করা হয় না দেওয়ার, আর ওনারা লজ্জায় ছাপে ওনারা নিতে চান না, এটা কিন্তু সঠিক নয়। জাযাকুমুল্লাহ। আমাদের অনুষ্ঠান সর্বশেষ প্রান্তে এসে গেছি, সর্বশেষ মেসেজ দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমাদের আজকের আজকে বিষয় ছিল নামাজ সম্পর্কে। আমরা যে নামাজের মতো নামাজ পড়ি, তো অবশ্যই এই নামাজ আমার চরিত্রকে পরিবর্তন করবে। আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ পড়লে অবশ্যই আমার চরিত্র ঠিক হবে, আমার জবান ঠিক হবে, আমার চক্ষু ঠিক হবে, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, মানুষের হক আমি দিতে পারবো। আল্লাহ যেন আমার নামাজের মধ্যে, আমাদের নামাজের মধ্যে এই কোয়ালিটি দান করেন যে কোয়ালিটির মাধ্যমে আমরা সকল প্রকার পাপাচার থেকে নিজেকে বাঁচাইতেও যেন পারি, এবং আমরা আল্লাহর হক মানুষের হক যেন সঠিকভাবে আমরা দোয়া শিখি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, এবং কঠিন কিয়ামতে নামাজের মাধ্যমে যেন আমরা সফল হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব। হুজুর, সম্মানিত দর্শক, আমরা এখনই প্রোগ্রাম শেষ করতে যাব। প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও স্মরণ করে দিচ্ছি, এই প্রোগ্রাম প্রতিদিন প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়। আগামী সপ্তাহের প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি অনুষ্ঠানে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন, সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।